সে অনেক আগের কথা। একদিন টম ট্রেনের জন্য অপেক্ষা করছিল, কিন্তু ট্রেনে চড়ার জন্য নয়, ট্রেনের নিচে চাপা খাওয়ার জন্য। আমি অনেক আগেই বলছিলাম এইসব উল্টো পাল্টা বিলায়ের পিছে না যাইতে, এখন মরগা মরলে আমার কি। আজকে থেকে আমরা 3 দিন যুদ্ধবিরতি ঘোষণা করলাম, এই 3 দিন সব কামড়া কামড়ি বন্ধ। আয় আয়, এত জোরে টানদাসকে। সরি বন্ধু, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিও। 3 দিন বিরতি নিষে দেখা কিছু কইলাম না, দাঁড়া 3 দিন শেষ হোক। আমি না বিলাই, ভুলেই গেছি। এক্সকিউজ মি, আমার সঙ্গে একটু আসতে পারবেন? তোমার সাথে আমি জাহান্নাম বাদে সব জায়গায় যাইতে রাজি। কিরে, এই 3 দিন না আমাকে ঘুরার কথা ছিল, এই সালে এই মাইয়া পায়াও না আমারে ভুলে গেছে। আচ্ছা সুন্দরী, তোমার নাম কি? আমার নাম বোন। ও, তাইলে আমি দুলাবাই। দাঁড়াও, তোমার আমি চাঁদে পাঠিয়ে দিই, চাঁদও তো দেখুক চাঁদের চেয়ে সুন্দর কেউ আছে। বাহ, বিলাইটা তো সুন্দর, আমি চাইছি আর পাই নাই, এমন কোনো জিনিস আজ পর্যন্ত হয় নাই, এই বিলাইটা আজকে থেকে আমার। যা, আজকে ফুল দিয়ে আমি ওরা প্রপোজ করে দিব, এমনিতে ওই বিলাইটা কালা। আরে যাস না, যাস না, তুই কালা বিলাইটা লাগাতে পারবি না। তোর ইন্দ্র ভাগ ভাই, আমি তোর পায়ে ধরি, তুই তারপরেও যাস না। এই নাও সুন্দরী, তোমার জন্য আমার গোলাপ গাছের ঘাস ফুল। আমার কাছে এমনিতেই আমেরিকান গোলাপ আছে, আমি তোমার এই ঘাস ফুল দিয়ে কি করব? তাইলে এই দেখো, তোমার জন্য আমি বাইতুল মোকারমের সামনে দিয়ে আতর কিনা নিয়ে আইছি। আর ওই বিড়ালটা আমার জন্য পুরো পারফিউমের কোম্পানি কিনা ফেলাইছে। ১ টাকা ১ টাকা কইরা আমি সব টাকাগুলো জমাইছিলাম, ওই বিলাই যদি টাকা এতই পছন্দ করে তাইলে আমার সব টাকা অল্লেকা দিয়ে দেবো। এইবার আমি টাকা দিয়ে একটা আংটি কিনবো আর ওটা দিয়ে এবারে প্রপোজ করবো। এই যে ভাই, আপনার সিটি গোল্ডের নকল হীরার আংটি। এই যে সুন্দরী, ওই আমেরিকান গোলাপের গুল্লি মারো, এই দেখো তোমার জন্য আমি হীরার আংটি নিয়ে আসছি। উফ, এই বিলাইটা তো কুত্তার মতন পিছে পড়ে গেছে, তোর এই হীরার সে তো কলার বেশি বড়। এই দেখ, ও আমারে কত বড় একটা হীরা দিছে। এই আমার শেষ সুযোগ, এবার আমি আমার হাত পা কিডনি লিভার হার্ট সব কিছু বেচে দিলাম, আর এই টাকা দিয়া আমি একটা গাড়ি কিনবো। এইবার আমার এই গাড়ি দেখে সুন্দরী পুরা টাসকি খেয়ে যাব, আর ওই বিলাইডারে সাইরা দিব। ও বাবা গো, চলো একটু বাইরে থেকে ঘুরে আসি। এই তো, তারপর থেকে টম এখানে ট্রেনের জন্য অপেক্ষা করছে। এই সব উল্টাপাল্টা বিলের পিছে গেলে এমনই হয়, তার সে আমার ইন্দুর নেই বলো, আমার ছাড়া কিচ্ছু বোঝে না। কিরে, ওরা কারা? আরে এটাই তো আমার ইন্দুর নেই, বিয়ে করে লেছে। ভাই আমার একটু সাইড দে, আমিও ট্রেনের লেগে অপেক্ষা করতে থাকি।